সময় হলো আজব সওদাগর, যৌবনের লোভ দেখিয়ে শিশুকাল ছিনিয়ে নিয়ে গেল, এখন ধনী হওয়ার লোভ দেখিয়ে যৌবন ছিনিয়ে নিচ্ছে। আমরা সকল কাজ আগে ভাগে করে ফেলতে চাই যা আমাদের পছন্দ মতো হয়, আর সে সকল কাজ জীবনের শেষ সময়ের জন্য রেখে দেই যা আল্লাহর পছন্দ হয়। কেহ শক্ত মন নিয়ে জন্ম হয় না, এই দুনিয়ার বাসিন্দারা মনের নম্রতাকে ছিনিয়ে নেয়। অতীতের চিন্তাকে ভুল মনে করে মানুষ আজকের চিন্তা চেতনার উপর গৌরব করছে, আগামীতে আজকের চিন্তা চেতনাও ভুল প্রমাণিত হতে পারে। জানোয়ার ক্ষুধার্ত হলে কিংবা বিপদে পড়লে বিপজ্জনক হয়ে যায়। মানুষের যখন পেট ভরা হয় এবং শক্তিশালী হয় তখন মানুষ বিপজ্জনক হয়ে যায়। ভুল কথায় যে ওয়াহ করে বাহবা দেয় সেই লোকই তোমাকে ধ্বংস করবে। যদি কোনো মহব্বতকারী তোমাকে নসিহত করা ছেড়ে দেয়, উপদেশ দিতে ছেড়ে দেয়, বুঝে নাও তুমি তার দৃষ্টিতে গুরুত্বহীন হয়ে গেছ। যে লোক নিজের চিন্তাভাবনা বদলাতে পারে না সে কিছুই বদলাতে পারে না। নারীর জন্য সমবেদনাকারী শুধু চারজন, বাবা, ভাই, স্বামী এবং পুত্র, বাকি অন্য কারো সমবেদনা নারীর জন্য বিপজ্জনক। কিছু আশা মরে যাওয়াই ভালো, কেননা যদি সে না মরে তাহলে সে তোমাকে মেরে দিবে। প্রয়োজনীয় জিনিস যদি প্রয়োজনের অতিরিক্ত হয় সেটাও অপ্রয়োজনীয় হয়ে যায়। আত্মীয়দের দায়িত্ব এটা নয় যে সে তোমাকে পরিপূর্ণ করে দিবে, কিন্তু কেহ এমন হওয়া চায় যার সাথে তুমি তোমার অপূর্ণতাগুলিকে শেয়ার করতে পারো। একটি কথা মনে রাখো, যারা তোমাকে অশান্তি দিয়েছে তারা যতই শান্তিতে থাকার অভিনয় করুক না কেন শান্তিতে থাকতে পারবে না। কিছু লোক তোমাকে ততটুকু মহব্বত করে যতটুকু তোমাকে ব্যবহার করতে পারে, যখন তোমার প্রয়োজন ফুরাবে তখন তার মহব্বত ফুরিয়ে যাবে। কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নাই, তকদিরের উপর ছেড়ে দাও। যারা তোমার জন্য কুয়া খুঁড়েছে তারা নিজেরাই সেই কুয়াতে পতিত হবে, সময় হলে তুমি তাদের খননকৃত কুয়াতে পতিত হতে নিজ চোখে দেখতে পাবে। হাকিম লোকমান থেকে গ্রাহক প্রশ্ন করল, মৃত্যু থেকে বেশি কষ্টদায়ক কি কিছু আছে? তিনি জবাবে বললেন, যখন কোনো সম্মানী লোক একান্ত মজবুর হয়ে কারো সামনে হাত পাতে তখন তার জন্য সেই মুহূর্তটি মৃত্যুর চাইতেও কষ্টকর। কারো ভালো করতে না পারো অন্তত ক্ষতি করিও না। দুনিয়া দুর্বল কিন্তু দুনিয়া সৃষ্টিকারী দুর্বল নয়। পকেট ভারী হলে তার কথাও ভারী হয়ে যায়, দুনিয়ার এটাই হাকিকত। দেয়া শুরু করে দাও, আশা অটোমেটিক শুরু হয়ে যাবে, সম্মানও রিজিকও। মৃত্যু প্রকাশ্যও গোপনও, প্রকাশ্য এই জন্য সকলেই জানে মৃত্যু আসবে, আর গোপন এই জন্য যে মৃত্যু কখন আসবে কোথায় আসবে কেহই জানে না। নিজের ভুল স্বীকার করে নিয়া যে কোনো সমস্যার সমাধানের প্রথম সফল পদক্ষেপ। তোমার জিন্দেগিতে ওই লোক সবচেয়ে বড় উপকারী যে তোমাকে সে সময়ও বুঝতে পারে যখন তুমি নিজেকে নিজে বুঝতে পারো না। জমিনের উপর যে কোনো কাজ করার আগে তুমি একবার চিন্তা করো, তোমার এই আমল জমিনের নিচে তোমাকে কেমন ফল দিবে। আমরা আজব মানুষ মৃত্যুর পর সওয়াবের নিয়তে খাটিয়া কাঁধে নিয়ে সমবেদনা জানাই, কিন্তু সে যখন জীবিত ছিল তখন ফিরেও তাকায়নি। জানি না কোন কারণে মানুষের এত অহংকার আজ, মানুষ তো শেষ গোসলেও অপরের মোহতাজ।